প্রতিমা তার দুপাশে এরকম পাহাড় মতো তৈরি করা হয়েছে। গত বছর থেকে ছিল কি আমরা এটা বড় কালি আমরা উপস্থাপন করব বড় মার অনুকরণে। প্রতিমা ছাড়া একটা সুসজ্জিত মণ্ডপ, যে মণ্ডপে আটটা শিব মন্দির থাকবে, শিবলিঙ্গ থাকবে এবং পুরো ধর্মীয়ভাবে এখানে পূজা অর্চনাটা হবে। 29.7 আর যদি ফুট হিসাবে হিসাব করি তাহলে এটি হবে প্রায় 52 থেকে 53 ফুট মতো। কালী পুজোতে একটা নয়, দুটো নয়, তিনটি এমন পুজো কমিটির পুজো মণ্ডপে যাব যেখানে দেখাবো সর্ববৃহৎ মা কালীর মাতৃপ্রতিমা। পদে প্রাণ সোপেছি আমি অভয়ে, পদে প্রাণ সোপেছি আর কি জমের ভয় করেছি। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে বেশিরভাগ পুজোর সময়, যেমন গণেশ পুজো, দুর্গা পুজো বা সরস্বতী পুজো বা কালী পুজোর সময়, বেশিরভাগ পুজো কমিটি বিশালাকার মূর্তি তৈরি করেন, দর্শকদের সামনে রাখেন, একটা বড় চমক। এবার যেমন দুর্গা পুজোর সময় সোদপুরে শহীদ কলোনি তৈরি করেছিল 100 ফুটে মা দুর্গার মাতৃপ্রতিমা, কালী পুজোতে একটা নয়, দুটো নয়, তিনটি এমন পুজো কমিটির পুজো মণ্ডপে যাবো যেখানে দেখাবো সর্ববৃহৎ মা কালীর মাতৃপ্রতিমা। আর তিনটেই কিন্তু মাটি দ্বারা নির্মাণ করা হবে, ফাইবারের নয়। তো এটা কিন্তু একটা বিশাল বড় চমক আর প্রতিমা শিল্পীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বোচ্চ মাতৃপ্রতিমার সন্ধানে সবার প্রথমে চলে এসেছি দুর্গানগরে। দুর্গানগরে তৈরি হচ্ছে শহরের সর্বপ্রথম সর্বোচ্চ মাতৃপ্রতিমা, যার হাইট নাকি 33 ফুট। শিয়ালদহ থেকে ধরে নিতে হবে বনগাঁ লোকাল অথবা হাবড়া লোকাল অথবা দত্তপুকুর লোকাল বা বারাসাত লোকাল ধরে নামবেন দুর্গানগর। শিয়ালদহ থেকে যদি আসেন তাহলে আপনাকে নামতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এটা হলো দুর্গানগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের যেতে হবে বিরাটির দিকে এই ঢালাই রাস্তা ধরে। এদিকে হলো দুর্গানগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে হলো বিরাটির দিকে। আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বিরাটির দিকে আসবেন এই ঢালাই করা রাস্তা দিয়ে, তারপর বাঁদিকে যাবেন। বাঁদিকে ল্যান্ডমার্ক হিসেবে একটা মন্দির পাবেন, এই যে সামনে রয়েছে একটা শনি মন্দির আর কালী মন্দির, তার পাশেই রয়েছে দুর্গানগর FP স্কুল। এই যে দুপা হেঁটে ডান দিকে একটা টার্নিং পড়বে, সেই পথটা আপনাদের ধরতে হবে। এই যে স্টেশন, এখান থেকে আপনি ডান দিকে যে রাস্তাটা চলে গেল এই রাস্তা দিয়ে 5 মিনিট মতন হাঁটবেন, তারপর ডান দিকে একটা টার্নিং পড়বে, সেখানে কিন্তু রয়েছে বড় কালী। প্রত্যেকটা এরকম টোটোর নিচে, মানে টোটোর পিছনে এরকম ব্যানার লাগানো আছে, আর সামনে গেলে দেখতে পারবেন সামনে একটা বড় ব্যানার লাগানো আছে। তো আমি এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে এসে বাঁদিকে তাকালেই দেখতে পারবেন দুর্গানগরের সর্বপ্রথম সর্বোচ্চ মাতৃপ্রতিমা। প্রতিমা যেহেতু বড়, সেহেতু প্যান্ডেলটাও কিন্তু বড় করতে হবে, স্বাভাবিক বিষয়। আর দেখতে পাচ্ছেন প্যান্ডেলের সামনে এরকম কাঠ দিয়ে একটা রাস্তা তৈরি করা হচ্ছে দর্শকদের জন্য, যাতে দর্শকরা ভালোভাবে মায়ের সামনে পৌঁছতে পারে। পদে প্রাণ সোপেছি আর কি জমের ভয় করেছি। তো চলুন এবার পুজো কমিটির যারা মেম্বাররা আছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক পুজোটা সম্পর্কে। নমস্কার, আমি রাজেশ সাহা, এই পুজোর আমরা সদস্য। পুজোটা হচ্ছে উত্তর দুর্গানগর অধিবাসী বৃন্দ আর সহযোগিতায়, বন্ধু মিলন সংঘের সহযোগিতায় আমরা এই পুজোটা এবছর উপস্থাপন করছি, আমাদের 61তম বর্ষ এবছর। দুর্গানগর স্টেশন থেকে খুবই কাছে হাঁটা পথে দুর্গানগর সড়ক শিশু উদ্যান বা দুর্গানগর বন্ধু মিলন সংঘের মাঠ বললে পরে যে কেউ চিনিয়ে দেবে, ওই মাঠেই আমাদের এই পুজোটা হচ্ছে। এই আমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু চমক থাকে। চিন্তাভাবনাটাই গত বছর থেকে ছিল কি আমরা একটা বড় কালী আমরা উপস্থাপন করব আর বড় মার অনুকরণে। তো সেই ক্ষেত্রে আমরা একটা জায়গায় আমরা বন্ধুরা মিলে একবার দেখতে যাই বড় মার কাছে। তো সেখানে গিয়ে আমাদের মনে হয় যে আমরাও যদি একবার চেষ্টা করে দেখি আমরা কেন পারবো না। এটা হচ্ছে দেখতে পারবে হচ্ছে আমাদের 3 তারিখ অবধি আমাদের এই পুজোর পারমিশন করানো আছে। তো 3 তারিখ অবধি আমাদের দেখতে পারবে আর আমাদের উদ্বোধন হবে 30 তারিখ। আমাদের ক্রাউডটা অ্যাকচুয়ালি আমাদের, এটা যেহেতু আমাদের মাঠের মধ্যে অনুষ্ঠানটি, পুরোটাই অনুষ্ঠানটাই আমাদের মাঠের মধ্যে হচ্ছে, তো সেখানে ক্রাউড যতই হোক না কেন সেটা আমাদের ম্যানেজমেন্ট টিম থাকবে, প্রশাসন থেকে আমাদেরকে ফুল সাপোর্ট করেছে, যেরকম উত্তর দমদম পৌরসভা, আমাদের দমকল বিভাগ এবং আপনার CSC, তৎসহ আমাদের যে নিমতা থানা আছেন, তো প্রচণ্ডভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকে অ্যাসিওর করেছে যে পুজোটা যেহেতু এত বড় একটা জায়গাতে যাচ্ছে
তো সেই জায়গায় ওনারা ওনাদের আর কি যত রকম এফোর্ট দরকার আছে তো ওনারা সেটা পুরো আমাদেরকে সাপোর্ট করবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। মায়ের যে বড় প্রতিমা তার সামনেই দেখতে পারলাম যে কিছু শিল্পীরা কাজ করছেন, তাই ঠিক করলাম তাদের সাথেও কিছু কথা বলিনি। আমার নাম সুবল মণ্ডল। ওই লক্ষ্মী পুজোর পরের দিন থেকে কাজ আরম্ভ করা হয়েছে। ঝড় বৃষ্টি খুব হয়েছে, আমরা মানে ঝড় বৃষ্টির জন্য খুব কাজটা পিছিয়েও গেছে। হ্যাঁ, বুঝলেন তো, মানে কাজ মানে বৃষ্টির জন্য কাজও করতে পারিনি। মানে দুর্গানগরের প্রথম এত বড় মাতৃপ্রতিমা তৈরি হচ্ছে, তার মৃৎশিল্পী হচ্ছেন আপনি, তো সেই আবেগটা সেই ইমোশনটা কেমন আপনার কাছে? আমার কাছে তো এটা একটা খুবই ভালো লাগছে, মানে এত বড় ঠাকুর করছি, এটা মানে 35 ফুট ঠাকুর করছি, এটা একটা বিশাল আনন্দের বিষয়। এটা ঠিক কালী নাম কল্প তরু হৃদয়ে রোপণ করেছি। এই ছিল সর্বোচ্চ মাতৃপ্রতিমার লিস্টে থাকা প্রথম মাতৃপ্রতিমা, যেটি হলো দুর্গানগরে হচ্ছে, যার উচ্চতা 33 ফুট। এবার চলুন আমার লিস্টে থাকা দ্বিতীয় মাতৃপ্রতিমার কাছে, যার উচ্চতা প্রায় 52 ফুট। সেটা কোথায়? সেটা হলো নৈহাটি। সর্বোচ্চ মাতৃপ্রতিমার সন্ধানে আমি চলে এসেছি নৈহাটি। নৈহাটির বড়মা কিন্তু একদমই নয়। নৈহাটিতে এমন এক মাতৃপ্রতিমা তৈরি করা হয় প্রতি বছর, যার উচ্চতা নৈহাটির বড়মার থেকেও বেশি। কোথায়? সেটা হলো নৈহাটির 29 হাত শ্যামা পুজো কমিটির পুজো মণ্ডপে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনের একদম পাশে। এটা হলো 5 নম্বর প্ল্যাটফর্মের দিক। ওভারব্রিজ দিয়ে নেবে আমাদের বাদিক দিয়ে বের হতে হবে, এই যে টিকিট কাউন্টার, এখানে পেয়ে যাব অটো। অটোর সময় লাগবে 5 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। এই যে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার দিয়ে বের হই, সামনে দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড রয়েছে। আমি এই সাইড দিয়ে আসলাম অটো করে। অটোতে সময় লাগলো 5 মিনিট আর ভাড়া পড়লো জনপ্রতি 10 টাকা। আপনারা কিন্তু হেঁটেও আসতে পারেন, হেঁটে সময় লাগবে 10 থেকে 12 মিনিট মতো। তো এই যে মেন রোড, মেন রোডের ঠিক পাশেই এই পুজোটা হয়ে থাকে। আর যেমনটা বলছিলাম, এই যে বৃহৎ আকার প্রতিমা, এটি কিন্তু প্রতি বছর নির্মাণ করা হয়। তো এই যে রোড, রোডের পাশেই কিন্তু এই মাতৃপ্রতিমা তৈরি করা হয়। 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে যদি বলেন যে বড় কালী, তাহলে কিন্তু এই মণ্ডপের সামনে একদম আপনাদের দাঁড় করিয়ে দেবে। এবছর এই পুজো 61তম বর্ষে পদার্পণ করলো। আর এই যে পুজোটা হয়, যে পুজো কমিটি এই পুজোটা করে তার নাম হলো নৈহাটি দেউলপাড়া 29 হাত শ্যামা পুজো সমিতি। আর মাতৃপ্রতিমা কিন্তু বিশাল বড়, ঠিক আছে, বিশাল বড়। তো চলুন একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখন দাঁড়িয়ে আছি মাতৃপ্রতিমার একদম সামনে, আর দেখতে পাচ্ছেন হাইটটা তো 29 হাত। আর যদি ফুট হিসাবে হিসাব করি তাহলে এটি হবে প্রায় 52 থেকে 53 ফুট মতো। আর এই মাতৃপ্রতিমা আমার লিস্টে 2 নম্বরে রেখেছি, কারণ এর থেকেও বড় এক মাতৃপ্রতিমা আছে যেটা একটু পরেই আপনাদের দেখাবো। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হলো তাই কাজ একটু থেমে গিয়েছিল, নাহলে প্রতি বছর কিন্তু মাতৃপ্রতিমা তৈরি হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন শুধু বডি স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, হাতটা এখনও বাকি। শিবের যে বডি স্ট্রাকচারটা, মানে কাঠের মানে বাঁশের যে কাঠামো, সেটি কিন্তু তৈরি করা হয়েছে। তার উপর বিচুলির কাজ হচ্ছে, এর উপরে মাটির কাজ করা হবে। মাতৃপ্রতিমা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কেমন দেখতে লাগবে সেটি কিন্তু ব্যানারে আছে, কাছ থেকে আপনাদের দেখিয়ে দেবো একবার। মায়ের পদতলে আছেন মহাদেব, আর মহাদেবের আকারটা একবার দেখুন জাস্ট। এইদিকে হবে মাথা আর এদিকে পা। যে বাঁশের যে কাঠামোগুলো সেগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তার উপরে বিচুলি কাজ চলছে এখন, আর উপরে মাতৃপ্রতিমা রয়েছে। মাতৃপ্রতিমা কিন্তু এখন ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে, কারণ যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে আর তখন পুরো কাজটা শেষ হয়ে যাবে। পুজো মণ্ডপে মণ্ডপসজ্জা বলুন বা আলোকসজ্জা বলুন, যেমন কোনো চাকচিক্য নেই, চাকচিক্য থাকে মাতৃপ্রতিমাতে, এত বড় মাতৃপ্রতিমা। আর এই মাতৃপ্রতিমা কিন্তু বিসর্জনে বের হন না, মাতৃপ্রতিমা এখানেই কিন্তু বিসর্জন দেয়া হয়। মাতৃপ্রতিমা যখন বিসর্জন হয় এখানে, তখন কিন্তু কাউকে অ্যালাউ করা হয় না। আমি তো ইউটিউবার সামান্য, কোনো নিউজ রিপোর্টারদেরও কিন্তু এখানে অ্যালাউ করা হয় না বিসর্জনের দিন। তো এই ছিল আমার লিস্টে থাকা অন্যতম সর্বোচ্চ মাতৃপ্রতিমা, যার উচ্চতা 29 হাত অর্থাৎ
52 ফুট। এবার চলুন আরেক উচ্চতম মাতৃপ্রতিমার কাছে, যার হাইট হলো প্রায় 60 ফুটের উপরে, যেটা আছে বারাসাতে। তো চলুন যাওয়া যাক। তো বর্তমানে আমি চলে এসেছি বারাসাতে। বারাসাতে আগুয়ান সংঘের পুজো মণ্ডপের একদম সামনে। আমার লিস্টে থাকা যে কটা পুজো মণ্ডপ আছে তার মধ্যে সব থেকে বড় মাতৃপ্রতিমা তৈরি হচ্ছে এই আগুয়ান সংঘে। বলতে পারেন শুধু বারাসাত বা এই তিনটের মধ্যে নয়, সমগ্র বাংলার মধ্যে সব থেকে বড় কালীমূর্তি কালী প্রতিমা তৈরি হচ্ছে এই বারাসাতের আগুয়ান সংঘের মাঠে। তো মাতৃপ্রতিমা সামনে নিয়ে যাব, কিন্তু তার আগে আপনারা এই আগুয়ান সংঘের পুজো মণ্ডপে কী করে পৌঁছবেন সেই লোকেশনটা আপনাদের বলে দিই। চলুন, এদিকে হলো চাপাডালি মোড়। চাপাডালি মোড়ে আপনারা অনেক অটো পেয়ে যাবেন, ইঞ্জিন ভ্যান পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন। টোটো অটো বা ইঞ্জিন ভ্যান ধরে চলে আসবেন এই যে স্কুল, পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের একদম সামনে। এই স্কুলের সামনে সোজাসুজি একটা রাস্তা নেমে গেল, এখান দিয়ে দুপা হাঁটলে সামনে আজকের গন্তব্যস্থল অর্থাৎ আগুয়ান সংঘের পুজো মণ্ডপ। তো চলুন যাওয়া যাক। এটা হলো আগুয়ান সংঘের প্রবেশ করার জন্য মেন গেট, মানে লাইটের গেট। আর প্রবেশ করব, প্রবেশ করার শুরুতে ডান দিকে একটা ব্যানার আছে, মানে আগুয়ান সংঘের ব্যানার। 52তম বর্ষে এবছর তারা পদার্পণ করলো। আর এখানে কিন্তু একটা অভিনব জিনিস আমার চোখে পড়লো, সেটা লেখা রয়েছে আবারও বড়, কিন্তু অভিনব। সাধারণত দেখে থাকি যে যখন কোনো বড় মাতৃপ্রতিমা বা ঠাকুরের কোনো প্রতিমা তৈরি হয় তখন কিন্তু শুধু প্রতিমাতেই চমক থাকে, কিন্তু মণ্ডপসজ্জা বা আলোকসজ্জায় তেমন চমক থাকে না। কিন্তু আগুয়ান সংঘ কিন্তু তার পুরোপুরি ব্যতিক্রম। আগুয়ান সংঘ যেমন বড় প্রতিমা তৈরি করে, তার সাথে মণ্ডপসজ্জা বলুন বা আলোকসজ্জা সব কিছুতেই একটা বড় চমক রাখে। আচ্ছা, রাস্তা দিয়ে হাঁটছি আর দূর থেকে কিন্তু বিশালাকার যে মাতৃ প্রতিমা সেটি কিন্তু আমার নজরে চলে এসেছে। হিউজ, আই রিপিট, হিউজ। আমার নাম পীযূষকান্তি দাস। কততম বর্ষ এটা? আমাদের 52তম বর্ষ। আচ্ছা, প্রতি বছর দেখে থাকি আগুয়ান সংঘ দর্শকদের জন্য বড় চমক রাখে, তা এবছর কি আছে প্রতিমা ছাড়া? প্রতিমা ছাড়া একটা সুসজ্জিত মণ্ডপ, যে মণ্ডপে 8টা শিব মন্দির থাকবে, শিবলিঙ্গ থাকবে এবং পুরো ধর্মীয়ভাবে এখানে পুজো অর্চনাটা হবে। উদ্বোধন তো আমাদের 30 তারিখ করার কথা ছিল, এই দানা নামে যে প্রাকৃতিক বিপর্যয় সেখানে আমাদের কাজটা পিছিয়ে গেছে। আমরা চেষ্টা করছি, আমাদের কৃষ্ণনগরের এই শিল্পীরা 15 জন শিল্পী কাজ করছে দিনরাত অক্লান্ত, কৃষ্ণনগর থেকে এসছে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে। যদি এরা 30 তারিখ করে দিতে পারে ওপেনিং হবে, তবে আমাদের মনে হচ্ছে 30 তারিখ আমরা পেরে উঠবো না, আমাদের 31 হ্যাঁ। আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা, সেটা হলো আমরা দেখেছি বড় প্রতিমা হলে ক্রাউডের সংখ্যাটাও বেড়ে যায়, সেটা কি করে আপনারা আয়োজন করবেন, ব্যবস্থাটা করবেন সেটা একটু? এটা আয়োজন করব কি, যারা আমাদেরটা দেখতে আসে তারা সকলে আমাদের কাছে অতিথি, তারাই তাদের মতন করে এখানে নিয়ন্ত্রণ করে, এটা আমাদের কাছে একটা বড় পাওনা। আর বারাসাত প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে আমাদের সহযোগিতা করে, তার জন্য বারাসাত প্রশাসন, বারাসাত পৌরসভা, বারাসাত বিদ্যুৎ দপ্তর সমস্ত দিক থেকে আমরা সহযোগিতা পাই। এছাড়া আমাদের ক্লাবের অসংখ্য মেম্বার অক্লান্ত পরিশ্রম করে যাতে কোনো দর্শনার্থীদের এতটুকু অসুবিধা না হয়, তার জন্য আমরা সকাল থেকে একদম রাত অবধি পাশে থাকি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি আগুয়ান সংঘের মাঠে। এবার দেখতে পাচ্ছি যে মাতৃপ্রতিমা সেটি কিন্তু একটু এগিয়ে আনা হয়েছে, তো খুবই ভালো হলো কারণ দূর থেকে মাতৃপ্রতিমা দর্শন করা যাবে। আরও একটা বিষয় যেটা একটু আগেই আপনাদের বলছিলাম যে শুধু মাতৃপ্রতিমায় নয়, তার সাথে আরও অনেক কিছুতে একটা বড় চমক রাখে আগুয়ান সংঘ প্রতি বছর। দেখতে পাচ্ছেন এই যে মাতৃপ্রতিমা, তার দুপাশে এরকম পাহাড় মতো তৈরি করা হয়েছে। প্রথমে বাঁশে এরকম স্ট্রাকচার তৈরি করা হয়েছে, বাঁশের স্ট্রাকচারের উপর কাপড় দিয়ে তারপর রং করা হবে আর একটা পাহাড়ের মতন দৃশ্য ফুটিয়ে তোলা হবে। দুদিকেই কিন্তু করা হয়েছে, এদিকে আর এদিকে দুদিকে। আরও একটা জিনিস যেটা আমার চোখে পড়লো সেটা হলো মহাদেবের যে স্ট্রাকচারটা বা দেহটা তৈরি করা হচ্ছে সেটি কিন্তু একদম অন্য রকম। আমরা প্রায় সব জায়গায় দেখে থাকি যে মা কালীর পদতলে মহাদেব শায়িত অবস্থায় থাকেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটু অর্ধ শায়িত অবস্থায় আছেন, মানে বসে রয়েছেন এরম টাইপের তৈরি করা হচ্ছে। তো পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখার মতো লাগবে এই আগুয়ান সংঘের মাতৃপ্রতিমা।
আচ্ছা, আরও একটা বিষয় জানতে পারলাম যে মা কালীর হাতে নানান ধরনের অস্ত্র থাকবে, তার সাথে থাকবে একটা সত্যিকারের জ্বলন্ত বিশাল বড় মশাল। তো গোটা বিষয়টা কিন্তু দেখতে দুর্ধর্ষ লাগবে যখন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো এই ছিল বাংলার এবছরে সর্ববৃহৎ তিনটি মাতৃপ্রতিমা। আমার যতদূর জানি এই তিনটি ক্লাবই সর্ববৃহৎ মাতৃপ্রতিমা তৈরি করছে। এছাড়া অন্য কোনো জায়গায় এত বড় মাতৃপ্রতিমা তৈরি হচ্ছে কি না আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন, চেষ্টা করব সেই মাতৃপ্রতিমাও কভার করার। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।